প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকা এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দীর্ঘ তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলেন। নয়াদিল্লিতে G20 সম্মেলন শেষে সেখান থেকে ঢাকা আসেন ম্যাক্রো। প্রেসিডেন্ট ম্যাক্রো কোনো দেশ সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্বন্ধে জানতে আগ্রহী। এরই অংশ হিসেবে আজ রাতে শিল্পী রাহুল আনন্দের স্টুডিওতে যাবেন তিনি। কাল সকাল 8টায় ধানমন্ডি লেকে হাঁটবেন। ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর যাবেন গণভবনে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। এ সময় দুই নেতা দুটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন। পরে তার সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায় অংশ নেবেন তিনি। এছাড়াও শেখ হাসিনা ও ইমানুয়েল ম্যাক্রোর যৌথ সংবাদ সম্মেলনের কথা রয়েছে। আগামীকালই ঢাকা ছাড়বেন ফরাসি প্রেসিডেন্ট।